আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ডিম ভুনা। তো এজন্য আমি একটি পাত্রে কিছুটা পরিমাণ সয়াবিন তেল প্রথমে খুব ভালো করে গরম করে নিচ্ছি। গরমটি এমনভাবে করবেন যেন ধোঁয়া দেখা যায়। তো তেলটি আমার খুব ভালো মতন গরম হয়ে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব দুটো আস্ত সিদ্ধ ডিম। তারপর এগুলোকে মিডিয়াম আঁচে রেখে একটু ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালো করে ভেজে নিব গোল্ডেন ব্রাউন কালার করে। তো আমি দুটো ডিমকেই গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। আপনাদের বোঝার সুবিধার থেকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কেমন করে ভেজে নিয়েছি। এখন আমি ডিম দুটিকে একটি অন্য পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি। এখন যে তেলটিতে আমি ডিম ভেজেছিলাম সেখানে আমি দিয়ে দিব কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি। আপনারা পেঁয়াজটি একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, কেননা ডিম ভুনার এই পেঁয়াজটি খেতে অসম্ভব মজাদার লাগে। এখন এর মধ্যে দিয়ে দিব খুবই সামান্য পরিমাণে লবণ, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া এবং মরিচ গুঁড়া। তারপর এগুলোকে নেড়ে চেড়ে খুব ভালো মতো মিক্সড করে নিতে হবে। তো পেঁয়াজটি নেড়ে চেড়ে মিক্সড করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব প্রায় 2 টেবিল চামচ পরিমাণ পানি এবং ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব মিডিয়াম আঁচে প্রায় 5 মিনিটের জন্য, পেঁয়াজগুলি খুব ভালো মতো নরম হয়ে আসা পর্যন্ত। তো প্রায় 5 মিনিট পর ঢাকনাটি খুলে দেখি কী অবস্থা। তো এভাবে দেখতে পাবেন যে পেঁয়াজটি কিছুটা নরম হয়ে এসেছে এবং তেলটিও উপরে উঠে এসেছে। এ পর্যায়ে একটু হালকা নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দিব প্রায় 1/2 কাপ পরিমাণ পানি। তারপর এটিকে খুব ভালোভাবে আবার নেড়ে চেড়ে মিক্সড করে নিব এবং আঁচ বাড়িয়ে এটি ভালো করে ফুটিয়ে নিব। তো যখন দেখবেন এভাবে খুব সুন্দর বলক চলে এসেছে, এ পর্যায়ে আমরা ঢেলে দিব সেই ভেজে রাখা ডিম এবং এগুলোকে আরেকবার নেড়ে চেড়ে খুব ভালো করে মিক্সড করে নিব। তারপর এটিকে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য লোয়ের চেয়ে একটু বেশি হিটে। তো 5 মিনিট পর ঢাকনাটি খুলে দেখবেন যে তেলটি উপরে উঠে এসেছে এবং পানিটিও শুকিয়ে গিয়েছে। এ পর্যায়ে আমরা চুলাটি বন্ধ করে দিব। আমাদের ডিম ভুনাটি সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। তো আপনাদের বোঝার সুবিধার্থে একটু কাছ থেকে দেখিয়ে দেই কেমন হয়েছে। তো রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই বাসায় ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।